সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা একরামুজ্জামান। র‍্যাবের 3 সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই। আজ ফখরুল আমির খসরুর জামিন শুনানি। আরো 2 মামলায় জামিন পেলেন আলাল। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য একরামুজ্জামান যোগ দিলেন আওয়ামী লীগে। পতাকা বৈঠকের পর দেশে ফিরল 3 ছাগল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা একরামুজ্জামান। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আওয়ামী লীগে যোগদান করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সকল জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একরামুজ্জামান নিজেই নাসিরনগরের সকল জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপজেলা পরিষদ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মিলিয়ে প্রায় 300 জনপ্রতিনিধি অংশ নেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান একরামুজ্জামান। এ সময় গণপূর্ত মন্ত্রীও তাকে আওয়ামী লীগে বরণ করে নেন। একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করে বিএনপি। র‍্যাবের 3 সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই। নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‍্যাবের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‍্যাবের 3 সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী নামের এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাত 8টার দিকে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন নামে র‍্যাব 11 এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‍্যাব 1 ও নরসিংদীর র‍্যাব 11 এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এ সময় নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মাদক কারবারি ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকেরা ব্যারিকেড দিয়ে র‍্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় র‍্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় আঘাত পান। এছাড়া র‍্যাবের আরো 2 সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিন বলেন, র‍্যাবের মাদক বিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে 3 র‍্যাব সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে র‍্যাব পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। আজ ফখরুল আমির খসরুর জামিন শুনানি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের উপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালতে এ শুনানি হবে। এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে গত 6 ফেব্রুয়ারি জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। আদালত শুনানির জন্য 14 ফেব্রুয়ারি দিন ধার্য করে। আরো 2 মামলায় জামিন পেলেন আলাল। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার 2 মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিন শুনানি শেষে জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রমনা থানার 2 মামলায় জামিন পান মোয়াজ্জেম হোসেন আলাল।
উল্লেখ্য, গত বছরের 31 অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। পতাকা বৈঠকের পর দেশে ফিরল তিন ছাগল। খাবারের খোঁজে বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল তিনটি ছাগল। ছাগল তিনটিকে ফেরত পেতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ। বৈঠকের পর প্রাণীগুলোকে ফেরত দেয় ভারতীয় সেনারা। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তের 6 নম্বর বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফ এর উপপরিদর্শক রাজেশ বালুদা ও বিজিপির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার ফজলুর রহমান পতাকা বৈঠকের মাধ্যমে ছাগলগুলো বাংলাদেশের অভ্যন্তরে আসে। পালাচ্ছে মিয়ানমার সেনারা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর্যুপুরি হামলায় প্রাণ বাঁচাতে পালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। মিয়ানমার সামরিক বাহিনীর আরও দুটি হেডকোয়ার্টার দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহীদের হামলায় গতকালও কক্সবাজারের টেকনাফের হোয়াইকং উলুবুনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের আরও 64 সদস্য পালিয়ে এসেছে বাংলাদেশে। এ নিয়ে গত কয়েকদিনে 328 বিজিপি সদস্য প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তাদের অনেকেই আহত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পালিয়ে আসাদের নিরস্ত্র করে আহতদের হাসপাতালে ভর্তি করেছে। এদিকে গতকাল সকালেও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমরু সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। যদিও গত কয়েকদিনের চেয়ে গুলির শব্দ কিছুটা কমেছে, তবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর যুদ্ধে ওপার থেকে ছুটে আসা গুলিতে বাংলাদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে, আহত হয়েছে অনেকে। পুড়ে গেছে ঘরবাড়ি দোকানপাট, আতঙ্কে জনশূন্য হয়ে গেছে সীমান্ত এলাকা। ঘুমধুম তুমরুর অন্তত 5,000 মানুষ এখন ঘর ছাড়া, তারা অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর 2 চৌকি আরাকান আর্মির দখলে। 3 দিনের তীব্র লড়াইয়ের পর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের শক্ত ঘাঁটি তাউং পিও দখলে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা। মঙ্গলবার মংডু শহরের এই চৌকি তারা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আরাকান আর্মি গত রোববার একযোগে বিজিপির তাউং পিও চৌকি এবং তাউং পিও সেনা ঘাঁটিতে হামলা চালায়। ওই দিনে সেনা ঘাঁটিটি দখলে নেয় তারা। এরপর থেকে লড়াইয়ে টিকতে না পেরে 300+ মিয়ানমারের সেনা সদস্য ও বিজিপি পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। এদিকে মঙ্গলবার রাখাইন রাজ্যের আরও বেশ কয়েকটি শহর ম্রাউক ইউ, কিয়াউকতাও, রামরি আন ও মিবন শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলেছে। 10 দিনের মধ্যে রাখাইনের উত্তরাঞ্চলে জান্তা বাহিনীর আরও 2টি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা। টেকনাফ সেন্টপার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে টেকনাফ থেকে সেন্টপার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা প্রশাসন এই নির্দেশনা দেয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে টেকনাফ হতে সেন্ট মার্টিন গামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সব জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। মিয়ানমার বাহিনীর 329 জনকে সমুদ্রপথে ফেরত পাঠাবে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে দেশটির সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ সহ বিভিন্ন সংস্থার 329 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানো নিয়ে তৈরি হয়েছে ঢাকা ও নেপিদোর মতানৈক্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের বঙ্গোপসাগর দিয়ে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।